সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোট গল্প সমূহ মনে রাখার কিছু কৌশল অবলম্বন করেছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা সহকারে বিভিন্ন ধরনের পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য যেসব ছোট গল্প সমূহ রয়েছে সেখান থেকে প্রশ্ন এসে থাকে। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমূহ ব্যাপক, প্রচুর ছোট গল্প তিনি লিখেছেন, এবং আরো একটি বাড়তি তথ্য দিই, রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বাংলা ছোট গল্পের জনক বলা হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য ছোট গল্প রয়েছে। প্রায় 119টি ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায়। এর মধ্যে যেসব উল্লেখযোগ্য, বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষাতে বেশিরভাগ সময় এসে থাকে, এরকম কিছু ছোট গল্প আজ আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, খুব সহজে, যাতে করে আপনারা এগুলো মনে রাখতে পারেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো বোঝাতে গিয়ে বা এই কৌশলটা আপনাদের সাথে ভাগাভাগি করতে গিয়ে আমরা নিজেরাই একটা ছোট গল্পের সহায়তা নেব। আজকের এই ক্লাসে আমরা ছোট্ট একটা গল্প শুনব, এবং এই গল্পটাই একটা ছোট গল্প। এই ছোট গল্পের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান প্রধান ছোট গল্পগুলো আমরা হাজির করার চেষ্টা করেছি। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমরা আজকে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি, সেই গল্পটা হচ্ছে যে কোনো এক রবিবারে একজন কাবুলিওয়ালা, আমরা জানি কাবুল থেকে আসা বাণিজ্যের উদ্দেশ্যে কাবুল থেকে আসা এক ধরনের ব্যবসায়ী রয়েছে, ওই ব্যবসায়ীদেরকে আমরা কাবুলিওয়ালা বলে থাকি, কাবুলিওয়ালা বলে তাদেরকে আমরা চিনি। তো আমরা ধরে নিই কোনো এক কাবুলিওয়ালা এক রবিবারে পোস্টমাস্টারের কাছ থেকে একটা চিঠি পেল। চিঠিটা পাঠিয়েছে এই কাবুলিওয়ালার স্ত্রী, যিনি একজন ভিখারি। এই ভিখারির স্ত্রী তার কাছ থেকে একটা পত্র পেলেন পোস্টমাস্টারের মাধ্যমে, এবং সেই পত্রে তিনি জানতে পারলেন যে তার স্ত্রী এবং সন্তান, তার খোকা, যেটাকে যার সন্তানকে তিনি খোকা নামে ডাকেন, দুজনই খুব অসুস্থ। জানার পর এই কাবুলিওয়ালা, যেহেতু তিনি বাণিজ্যের উদ্দেশ্যে এসেছেন, তার নিশ্চয় অনেক দেনা পাওনা রয়েছে, সমস্ত দেনা পাওনা রেখে তিনি তার এই কাজটাকে ছুটি দিলেন। কাজ থেকে ছুটি নিয়ে তিনি এক রাত্রিবেলায় এক অপরিচিত পথ ধরে নিজের নিড়ের উদ্দেশ্যে, মানে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। তো রাত্রি শেষে তিনি বাড়ি এসে দেখলেন যে ক্ষুধায় কঙ্কাল হয়ে তার স্ত্রী এবং সন্তান, তার খোকা, তার খোকার নাম হচ্ছে শুভ, তার স্ত্রীর নাম আমরা কল্পনা করেছি হৈমন্তী। ক্ষুধায় কঙ্কাল হয়ে তার স্ত্রী এবং সন্তান, মানে হৈমন্তী ও শুভ, জীবনমৃত হয়ে পড়ে আছে, এবং কিছুক্ষণের ব্যবধানে তাদের দুজনের মৃত্যু হয়। তো তাদের দুজনের মৃত্যু হলে উভয়ের চিতায় মাল্যদান করে, আমরা জানি যে হিন্দুদের, নর্মালি হিন্দুদের কোনো ধরনের মারা গেলে কেউ তার চিতায় মাল্যদান করা হয়, তো উভয়ের চিতায় মাল্যদান করে তিনি নিজের পাপের প্রায়শ্চিত্ত করলেন, ওই কাবুলিওয়ালা নিজের পাপের প্রায়শ্চিত্ত করলেন। কেননা স্ত্রী এবং সন্তানকে বাড়ি রেখে দীর্ঘদিন ধরে তিনি বাড়ির উদ্দেশ্যে এসে একটা অপরিচিত জায়গায় পড়ে আছেন, এবং আমরা কল্পনা করি যে সেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, যার কারণে তিনি তার স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ মেনটেন করতে পারছেন না, যার ফলে তিনি ভাবলেন যে আমি নিজের একটা পাপ করেছি। তো নিজের পাপের প্রায়শ্চিত উভয়ের চিতায় মাল্যদান করার মাধ্যমে তিনি করলেন, এবং এরই সাথে সাথে আমাদের গল্পটাও সমাপ্ত হয়ে গেল। তো এই যে ছোট গল্প, এই ছোট গল্পটা যদি আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের মাথায় রাখতে পারি, তাহলে যেটা হবে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য যেসব ছোট গল্পগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তো আমাদের গল্পটা কি, প্রথমত আমাদের গল্পটা মনে রাখতে হবে যে রবিবারে পোস্টমাস্টারের কাছ থেকে ভিখারিনী স্ত্রীর পত্র পেয়ে ছোট খোকাবাবুকে দেখার জন্য এক কাবুলিওয়ালা সব দেনা পাওনা রেখে ছুটি নিয়ে রাত্রিবেলায় অপরিচিত পথে নিড়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাত্রির শেষে বাড়ি এসে দেখলেন ক্ষুধায় কঙ্কাল হয়ে হৈমন্তী ও শুভ, মানে তার স্ত্রী এবং সন্তানের নাম, উভয়ে জীবনমৃত হয়ে পড়ে আছে। কিছুক্ষণের ব্যবধানে তাদের মৃত্যু হলে উভয়ের চিতায় মাল্যদান করে তিনি নিজের পাপের প্রায়শ্চিত্ত করলেন, এবং এভাবেই আমাদের ছোট গল্পটি শেষ।
তো এবার লক্ষ্য করুন আমরা যদি এই ছোট গল্পটাতে ব্যাখ্যা যাই, এই ব্যাখ্যা গেলে আমরা বিভিন্ন শব্দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোট গল্প সমূহ লিখিত রয়েছে, আমরা এখন বিস্তারিত ব্যাখ্যায় যাব। যেহেতু আমাদের অনেক লেখক, অনেক সাহিত্যিকের কাব্যগ্রন্থ, গল্প, নাটক আমাদের মনে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি একটা ক্লু দেওয়ার জন্য, যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই কাব্যগ্রন্থটা বা এই সাহিত্যকর্মটা কার। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম মনে রাখার জন্য আমরা প্রথমে যে শব্দটা ধারণ করেছি সেটা হচ্ছে রবিবার। এই রবিবার শব্দটা দিয়ে আমরা আসলে বোঝাতে চেয়েছি, আপনারা লক্ষ্য করুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে। যেহেতু অনেক লেখক আছেন, বিখ্যাত বাংলা সাহিত্যে অনেক লেখক আছেন যাদের অনেকেই ছোট গল্প রয়েছে, তো অনেকের ছোট গল্প মনে রাখতে গেলে একসময় আমাদের একটা হচপচ হয়ে যেতে পারে, আমরা বিষয়টা অনেকটা গোলমাল করে ফেলতে পারি। তো খুব সহজে মনে রাখার জন্য আমরা প্রথমে রবিবার শব্দটা ব্যবহার করলে পরে যেটা হবে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সহজে ক্যাচ করতে পারবো, খুব সহজে সহজ করতে পারবো। তো যাই হোক, রবিবার বলতে আমরা বুঝিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর তিনি যে চিঠিটা পেয়েছেন সেই চিঠিটা হচ্ছে পোস্ট মাস্টারের কাছ থেকে। আপনারা জানেন পোস্ট মাস্টার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। এছাড়া তিনি পেয়েছেন ভিখারিনী স্ত্রী পত্র, ভিখারিনী রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি ছোট গল্প। এছাড়া রয়েছে স্ত্রী পত্র একটি ছোট গল্প, ছোট কোকাবাবু। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিষয়গুলো আমরা জানি যে অনেক ধরনের কাব্যগ্রন্থ, অনেক ধরনের সাহিত্যকর্ম, অনেক ধরনের কবিতা রয়েছে, তারপরে ছোট গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক রয়েছে, এর মধ্যে কোনটা আসলে কোন ফরমেশনের সাহিত্যকর্ম সেটা মনে রাখার জন্য আমরা এখানে আরেকটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে ছোট কোকাবাবু। আপনারা নিশ্চয়ই জানেন যে ছোট বলতে আমি এখানে বুঝাইতে চেয়েছি যে এটা তো ছোট গল্প, ছোট গল্পকে আমরা ছোট শব্দের মাধ্যমে ব্যবহার করেছি। খোকাবাবু, খোকাবাবুকে দেখার জন্য তিনি এসছেন, সেক্ষেত্রে তার এই খোকাবাবু হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন। খোকাবাবু এবং এরপর রয়েছে যে এক কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি বিখ্যাত ছোট গল্প। এরপর রয়েছে সব দেনা পাওনা রেখে, দেনা পাওনা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য ছোট গল্প। এছাড়া রয়েছে ছুটি নিয়ে, ছুটি তার আরো একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, আপনারা লক্ষ্য করুন। এছাড়া রয়েছে রাত্রিবেলায়, রাত্রিবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি ছোট গল্প। অপরিচিত পথে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে অপরিচিত পথে, এই অপরিচিত শব্দটি দ্বারা আমরা মিল করেছি আসলে তার অপরিচিতা নামে ছোট গল্পটিকে। নিড়ের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন, নিড়ের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প রয়েছে যেটির নাম হচ্ছে নষ্ট নীড়। নীড় শব্দটির মাধ্যমে আসলে আমরা এই নষ্ট নীড়কে বুঝিয়েছি। রাত্রির শেষে বাড়ি এসে তিনি দেখলেন, রাত্রির শেষ হচ্ছে আসলে শেষের রাত্রি, রাত্রির শেষ দ্বারা বুঝিয়েছি শেষের রাত্রি। তিনি বাড়ি এসে দেখলেন যে ক্ষুধায় কঙ্কাল হয়ে, এই ক্ষুধায় শব্দটি দ্বারা আমরা বুঝতে পেরেছি তার ক্ষুধিত পাষাণ নামক ছোট গল্পটি। এছাড়া তার আরো একটি গল্প রয়েছে, সেটি হচ্ছে যে কঙ্কাল, এটি আমরা এখানে উল্লেখ করেছি। এছাড়া তার আরো দুটি উল্লেখযোগ্য ছোট গল্প হচ্ছে যথাক্রমে হৈমন্তী এবং শুভা, যে দুটি ছোট গল্পকে আমরা হৈমন্তী ও শুভ নামে নামকরণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত রয়েছে। এরপর রয়েছে জীবনমৃত শব্দটি, জীবনমৃত শব্দটিকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা যে দুটো শব্দ পাই যে জীবিত থেকেও মৃত, তো এই দুটো শব্দ জীবিত থেকেও মৃত, এরকম একটা শব্দকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা জীবিত থেকেও মৃত থেকে যদি পাই, যদি এই শব্দটাকে ভেঙে দিই তাহলে ব্যাখ্যা করে পাই জীবিত থেকে মৃত। লক্ষ্য করুন তার আরেকটি ছোট গল্প হচ্ছে জীবিত ও মৃত, জীবন মৃত এই শব্দটি দ্বারা আমরা জীবিত মৃতকে বুঝবো। আচ্ছা, তারপর আমরা লক্ষ্য করি যে কিছুক্ষণের ব্যবধানে তাদের মৃত্যু হয়, এই যে ব্যবধান, কিছুক্ষণের ব্যবধান, ব্যবধান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি ছোট গল্প। তারপর রয়েছে যখন তাদের মৃত্যু হয় উভয়ের চিতায় কিন্তু এই কাবুলিওয়ালা মাল্যদান করে, তিনি উভয়ের চিতায় মাল্যদান করে, এই মাল্যদান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি উল্লেখযোগ্য ছোট গল্পের নাম। তিনি এই মাল্যদান করার মাধ্যমে যখন আমাদের ছোট গল্পটি শেষ হয়ে যায়, অবশ্যই আমরা যে কোনো গল্প শেষ হয়ে গেলে আমরা তার শেষে সমাপ্ত শব্দটা ব্যবহার করি, যেহেতু গল্প শেষ তো আমরা সমাপ্ত শব্দটা ব্যবহার করছি, এবং এই সমাপ্ত শব্দের মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প লুকিয়ে আছে, সেটা হচ্ছে সমাপ্তি। তো এভাবেই
রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট গল্পটা আমাদের তৈরি প্রায় 20টি বা তার 20টির বেশি ছোট গল্প আমরা মনে রাখতে পারবো, এবং আশা করি ঠাকুরের এই ছোট গল্প থেকে প্রশ্ন এসে থাকে। আশা করি আপনারা এই ছোট গল্পটি বুঝতে পেরে পরীক্ষা এবং আপনাদের ক্যারিয়ারের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবে। আপনাদের সম্পর্কে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।